আমার সামনে যারা বসে আছেন বেশি যুবক আমি যুবকদের একটা ওয়াজ করে দিয়ে যাব তারপরে বুড়োদের ওয়াজটা করব আমার মা বোনদের একটা ওয়াজ করব তিনটি ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাব ও যুবক তোরা কান পেতে শোনো আমার সামনে যারা বসে আছো 20 বছরের ছেলে 25 বছরের ছেলে 27 বছরের ছেলে আমি তোমাদের বলতে চাই তোমরা যুবক আর আমার নবীর সাহাবীর একটা নাম আব্দুল্লাহ তিনি কিন্তু যুবক আমার নবীর প্রেমের পাগল বেনে গেলে আমার নবীর প্রেমের দিওয়ানা বেনে গেলে ও যুবকেরা রে তোমরা জীবনটা কেমন করলে কাটালে আর নবীর সাহাবী আব্দুল্লাহ কেমন করে জীবন কাটালো আমি একটু না আলোচনা করে বলে দিয়ে যাই একটু মগজ রেখে দেবেন আপনার কলিজা কানা ঠান্ডা হয়ে যা ছেলেটার নাম কি বললাম আব্দুল্লাহ জি ছেলেটার বয়স 20 বছর আমার নবীকে দেখিনি আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে শুধু নাম শুনেছে নবী মুহাম্মদ ও ভাইরা রে যমন আজকে রে এই নাংলার করুণ বন্ধুরা আমার নবীকে জীবনে দেখিনি কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় আমার নবীর জীবনে দেখিনি মিলাদ মাহফিলে বসে যায় আমার নবীর জীবনে দেখিনি নবীর প্রেমে মালা পরে ওই আব্দুল্লাহ আমার নবীর প্রেমের পাগল আমার নবীর জীবনে দেখিনি নবী নবী করে জীবনটা যেন ভরিয়ে দেয় এত নবীর পাগল শুধু নাম শুনেছে জীবনে দেখেনি নবীর জন্য মনটা সারকার হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না ছেলেটার আব্বা নেই অতি অল্প বয়স আব্বা মরে গেল মা জনম দুখিনী পেটে ধরা মা আষাঢ় পিচার খাওয়া মা নিজের দেওয়ার তথা ছেলেটার চাচার কাছে দিয়েছে মানুষ করো লালন পালন করো আজকের বাপ দুনিয়ার জমিনে নেই এই বলে চাচার কাছে দিয়েছে চাচা লালন পালন করে চাচাকে বড় করেছে চাচা ভালোবেসে ওর নামে জমি লিখে দিয়েছে আব্দুল্লাহর টাকা টাকা দিয়েছে একটা সুন্দর বাড়ি করে দিয়েছে আব্দুল্লাহ ঘরের মধ্যে একা জীবন যাপন করে টাকালে নাড়াচাড়া করে জমি জায়গা দলিল পেয়ে গেল ও ভাইরা রে আব্দুল্লাহ নিজের ঘরে রাতের বেলা ঘুমায় না গুন 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 করে আমার নবীর কলমা পড়ে যুবক তরুণ আমার হাবিবুল্লাহ নবীর কলমা পড়ে রাতটা কাটায় বেঈমান চাচা রাতের বেলা জানলায় কান পেতে শুনল ঈমানের কলেমার আওয়াজ ভাইপোর মুখ থেকে ওর যেন অন্তরে মনে যেন একটা বলেন আপনার তীর বিঁধে গেল সহ্য করতে পারে না সকালবেলা ভাইপোকে ডাকলো ও ভাইপো রে তোর আব্বা দুনিয়ার জমিনে নেই আমি তোর আব্বার মতো আব্বা তোমার চাচা বলে ডাকিস বটে আমি নিজের ছেলে মতো মানুষ করলাম আজ আমি খুশি হয়ে তোর জমি দিলাম আমি খুশি হয়ে তোর টাকা দিলাম আমি ছোট একটা বাড়ি করে দিলাম বল 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 রাতের বেলা গুন গুন করে কি পড়িস ভাই পো আব্দুল্লাহ চাচার হাতটা ধরে বলছে চাচা তুমি জানো না জানো না আমি রাতের বেলা তোমার সারা দিন কাজ করি এই রোদ্দুর এই আপনার ঘামগুলো ঝরে যায় কিন্তু চাচা কি বলবো রাতের বেলা আমি বিছানা যখন শুয়ে পড়ি সেই সারা দিনের কষ্ট আমি নিবারণ করার জন্য সারা দিনের পরিশ্রম আমি লাকব করার জন্য আমি বিশ্ব নবীর কলমা পড়ি
চাচা পরিষ্কার হয়ে গেল জেনে গেল আমার ঘরে কলেমা ডেকে বলছে ভাইপো আমি আশা করি না আমার ঘরে কলেমা চলবে তুই কলেমা বাদ দে বাবা আমি তোর ছেলের মতো লালন পালন করি তোর আব্বা দুনিয়ার জমিনে নেই তুই কলেমা বাদ দে আব্দুল্লাহ ডেকে বলছে চাচা তুমি তো কলেমা বাদ দিতে বলছো আমি তোমার একটা কথা কি বলতে পারি হ্যাঁ বাবা বলো কি বলবে চাচা রে আমি সব ছেড়ে দিতে পারি চাচা বলি রেখে দিও তোমার বাড়ি ছেড়ে দিতে পারি আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না আর একটু জোরে বললেন ভালোবাসা কারে বলে বাবা মহব্বত কারে বলে বাবা প্রেম কারে বলে বাবা এখন আছে এখন আছে সব অন্য রকম ছোটবেলা আপনারা যা দেখেছেন আমি ছোটবেলা যা দেখেছি বাবা এখন আর সেদিন আছে বাবা কেউ কারোর মানে না কেউ কারোর মানে না সব অন্য রকম জি এই জন্য খারাপ না ভালো নিজে চিন্তা করে জি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করে আগে যা তরি তরকারি করেছিলেন আমার বাপজিরা মাঠের থেকে তুলে এনে আমার মা চাচিরা রান্না বান্না করেছে তার স্বাদ কি ছিল বাবা বলো জি খেলে জানটা জুড়িয়ে যেত মা মা চাচিরা শুধু রান্তো মাছ দিতে পারতো না তাই মন ভরে যেত আর এখন বাবা কপি কেন কপি সবজি ওর বাপ এনে রাঁধতেছে তাও শীত কেড়ে এনে কেন এখন পয়সা পয়সা মরবি মর আল্লাহু আকবার তিন মাসের ভিতরে দু মাসের ভিতরে এই ফসলটা তুলতে হবে কত পয়জন দিচ্ছে বাবা বলো ওই পয়জন দিয়ে 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 আজকের ওই মাল আমরা খাচ্ছি খাবার পর কি হচ্ছে লাভ না লস লক্ষ্য করো বাবা এখান থেকে 40 বছর আগে এত স্ট্রোক ছিল বাবা এত প্যারালিসিস ছিল বাবা এত ঝামেলা ছিল এত রোগ ছিল জি এখন দেখেন সব বাসা বেঁধেছে কেন একটু নিজে ভাবো নিজে চিন্তা করো আমি অন্যের বলছি না আমরা চিন্তা করি কেন বাবা আজকের রোজগার করে যা টাকা বাক্সে জমাচ্ছি ডাক্তার দিতে হচ্ছে ওষুধ তো বাক্সে লেগে রয়েছে বউ আবার উপরে লিখে রেখেছে টাইম টাইম দে নইলে মরব মরতেছ বাবা মরতেছ কি হবে বাবা বলো নিজে দোষে সব শেষ হয়ে যাচ্ছে বাবা কোন উপায় নেই কেন দুটো ঘন্টা মসজিদে কাটান যায় না এই চার দোকানে না কাটিয়ে মসজিদে দুটো ঘন্টা কাটান যায় না কেন মা বাপের লে সন্ধ্যের পরে একটু বসে আলোচনা করা যায় না এই ছেলে মা বাপের লে একটু বসে একটু আনন্দ করা যায় না বন্ধু লেছে বন্ধু কোন বন্ধু তো আল্লাহ জানে বন্ধু লে কি তামাশা চলছে আবার বাইক আছে লে চলে যাচ্ছে সেই ভাঙড়ে থামসাপ খাব থামসাপ এ যা তো থামসাপ বলতে পারলাম খামসাপ দোকানে কইতে খামসাপ যাও দি দোকানদার বলতে কি উল্লুক নাই কি নাম বলতে পার না আমার জাত জি এজন্য বলছি বাবা সময় গুটি এসেছে বাপ ফিরে এসো আর না দেখুন লক্ষ্য করে দেখুন কি হচ্ছে বাবা এমন কোন বাড়ি নেই ঔষধ নেই এমন কোন বাড়ি নেই রোগ নেই কেন বাবা নিজে হাতে কামাই করেছি আব্দুল্লাহ ওই বলার পরে চাচা রেগে গেল চাচা রেগে ঘর ঘর করতে লাগলো ভাই আমার কথার উপরে কথা বললি কেন তুই মোহাম্মদের কলমা ছাড়বি না কেন মোহাম্মদের দরবার ছাড়বি না কেন বলে চাচা রে তুমি জানো না ও যে এমন দরবার এমন নবী আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ
না 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 আমি তোর জমি দিয়েছি ফিরিয়ে লব, আমি তোর টাকা দিয়েছি ফিরিয়ে লব, আমি তোর বাড়ি দিয়েছি চাবি নিয়ে লব। বলি চাচা রে তুমি যা দিয়েছো সব নিয়ে আমি দিতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীর ছাড়তে রাজি না। জোরে বলা যাবে না? আরো একটু জোরে বলা যাবে না? ও আমার নাঙ্গলার তরুণেরা, ও যুবকেরা, তোমাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, বেশি তামাশা করতে যাবি না, উজু কর, টুপিটা মাথায় দে বাবা, দাড়িটা রাখ, একটু লম্বা জামা গায়ে দিবি, কারণ আজকের ভারতবর্ষের মুসলমান মার খাচ্ছে কেন? আমাদের চেনার কোনো কায়দা নেই। আমার নবী পাক বলে গেছে সুন্নতে নবাবি, মুসলমান হলে টুপি মাথায় দিতে হবে, মুসলমান হতে গেলে দাড়ি রাখতে হবে, তোমার লম্বা জামা গায়ে দিতে হবে, বাবা চেনা যাবে যে মুসলমান। ও ভাইরা রে আজ আমরা নবীর কথা বাদ দিয়েছি, ফলো করা বাদ দিয়েছি। সেই আফ্রিকার খেলোয়াড় কি চুল কেটেছে? আমার যতই চুল কাটছে, কোন নায়ক প্যান পরেছে ছেঁড়া, আমার যা ছেঁড়া পড়ে বেড়াচ্ছে। গত রাতে দেখে হাঁটুতি ছেঁড়া, একেন ছেঁড়া, একেন ছেঁড়া, আমি জেস করছি এই করছি, ছেঁড়া প্যান কিনিস কেন? ভবিষ্যতে আমার মধ্যে ফ্যাশন ফ্যাশন, আমার তো প্যান খুলে ফেল, ওটা একটা ফ্যাশন। তুই কি বলো? আমি ঠিক বলছি? আরে ভাই রে আই দুঃখ লাগে, কষ্ট লাগে, পাঞ্জাবি যারা বাস করে, যারা আজকের বলে না কৃষকদের নিয়ে যারা আন্দোলন করছে দিল্লিতে, একবার লক্ষ্য করে দেখবেন ওদের চেনা যাচ্ছে, এরা পাঞ্জাবি, ওদের মাথায় বাবা পাকড়ি, হাতে বাবা বালি, আপার বলে না বালা, আর ওদের মুখে কিন্তু দাড়ি। ও ভাইরা রে ওরা আমরা নবীর ধর্ম মানে না, মানে না, ওদের ধর্মের নাম হচ্ছে গুরু নানকের ধর্ম। গুরু নানক যেটা করেছে, মাথায় আপার পাকড়ি, হাতে বাবা বালি, আপার বালা, আর আপার মুখে বাবা দাড়ি, প্রত্যেক পাঞ্জাবিরা দেখেছেন ওরা কি ওই কাজটা মেনে চলে। ও আমার তরুণ বন্ধুরা, আজকের আমার নবীজি টুপি মাথায় দিতে বলেছে, আমার নবীজি দাড়ি রাখার কথা বলেছে, আমার নবীজি লম্বা জামা পরার কথা বলেছে। আজ মুসলমান পড়তে চায় না, মুসলমান ঘৃণা করে, বাবা লম্বা জামা দেখলে টিটকারি করে, দাড়িওয়ালা দেখলে টিটকারি করে, বাবা টুপিওয়ালা দেখলে টিটকারি করে। মুসলমান তোমার শান্তি আসবে না, মুসলমান তোমার সুখ আসবে না, অশান্তি তোমার চলবে। এই জন্য বলছি মুসলমান এখনো পর্যন্ত ফিরিয়া। একচি এক্ষুনি চা দিচ্ছি, আরো যারা আসবে তারা বঞ্চিত হবে, একটু পরে দিস আরো কিছু আসু। সেটি ভালো হতো বলছি, আমার বলবি তো? হ্যাঁ হ্যাঁ, লোকজন গুলো এই এসে বইছে, বেশ ভালো হয়েছে। আল্লাহু আকবার, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, যে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, আমি ওয়াজ করব, চারদিকে তাকাবে মুশকিল, শুনবে না। এমনি তো লোকজন কম ছিল, এখন একটু এসেছে, আচ্ছা একটু ভালো করে বসো, জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিন মিলা ইমান মিলা, পড়নে কে লিয়ে কোরআন মিলা, দিন মিলা ঈমান মিলা, পড়নে কে লিয়ে কোরআন মিলা, জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কামলি, বলে নে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে, মহাপদের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা,
মা আমেনার কোলে আজি চাঁদ উঠেছে, মা আমেনার কোলে আজি ফুল ফুটেছে, মক্কাবাসী দৌড়ে দৌড়ে দেখতে গেছে, জোর জোরে আল্লাহ উম্মা ভালো হচ্ছে ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার আল্লাহর পাগলেরা একটু কান পেতে শুনুন, ভালো মজা লাগবে। আমি যুবকদের ওয়াজটা করছি, যুবক বহু এখানে হাজির, বুড়োরা কম যুবকরা হাজির। ও যুবক একটু কান পেতে শোনো বাবা, বুঝতে পারবে জানতে পারবে তোমার দিলে আমার নবী কি করেছে। আব্দুল্লাহ এই কথা যখন বললেন চাচা রেগে গেল, এইবারে বলছে ভাই তুই আমার জমির দলিলটা দিয়ে দে, তোর আমি জমি তোর নামে রাখবো না, তুই ঘরের চাবিটা দে আমি ঘর তোর দেব না, যত টাকা আছে আমার দিয়ে দে আমি টাকাটা নিয়ে নেব। আব্দুল্লাহ ছুটে ঘরে গেল, নবীর প্রেমের দিওয়ানা নবীর প্রেমের পাগল, দলিলটা চাচার হাতে দিলে বাবা, টাকার বান্ডিলটা দিলে বাবা, আপার বলে না সব কিছু দিয়ে দিলে, চাবিটা তুলে দিলেন চাচা, আর কি নেবে বলে ভাই পো তুই যখন মোহাম্মদের পাগল, তোর যে পরনের লুঙ্গি পরনের গায়ে যে জামা ওটা আমার টাকার খুলে দে। আব্বা জান কি বলবো, এক বিন্দু দেরি করলো না গায়ের জামাটা খুলে দিলে, বাবা লুঙ্গিটা খুব পরনের লুঙ্গিটা খুলে দিল। ও ভাই রে কুড়ি বছর ছেলে যুবক আসবি বর্ষ চরণের কিছু নেই, এখন বলুন তো অবস্থা কানা কেমন। বলে চাচা আমি চলে যাচ্ছি আর কিছু নেবে না তো, না না সব নিয়েছি, ছুটে 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 এইবার বাড়ি চলে গেলে বাবা মা বলে ডাক দিয়েছেন, পাঁচিলে দরজা খা দিয়েছে, ও মা মা ও মা মা, বাবা জনম দুঃখিনী মা বিধবা মা, ছেলের গলার আওয়াজ পেয়ে দরজা খানা খুললে বাবা তাকে তাকে ছেলের পরনে কাপড় নেই বাবা, গায়ে কোনো কাপড় নেই, মা জননি জনম দুঃখিনী বাবা দরজাখানা বন্ধ করে দিয়েছে, আর দেরি করলো না দেখে দেখে বলছে বাবা ছেলে এমন অবস্থা কেন বিবর্ষ কেন। ফলে মা রে একবার তুমি দেরি করার সব কথা বলবো মা, তুমি একটা কাপড় আমার দাও আমি জোতা ঢেকে লেগে মা জননির সামনে ইজ্জতে বারবার করে থাকা যাবে না, একটা কাপড় তুমি আমার দাও আমি ইজ্জত করা ঢেকে তোমার সঙ্গে সব কথা খুলে বলবো। মা পেটে ধরা মা জনম দুঃখিনী মা একটা কম্বল ভিতর থেকে পাঁচিল টুকে ফেলে দিয়েছে, মানে আমার সোনা তুমি আমার একটা মাটির হিরো খণ্ড, আজকে তোমার অবস্থা এমন কেন, এই লা কাপড়টা লা ছেলে কাপড়টা নিয়ে দুটো টুকরো করলো, একটা টুকরো পড়লো ইজ্জত ঢাকলো আর একটা টুকরো গায়ে পড়েছে, দরজাখানা খুলেছে মা, আহা দেখুন নবীর প্রেমের পাগল কাদের বলে বাবা, নবীর প্রেমের দিওয়ানা কাদের বলে বাবা, নবীকে কারা ভালোবেসেছিল বাবা একটু ফলো করো, আমরা তো নবী নবী করি, আমরা তো নবীর মাহফিলে বসেছি, আমরা কি নবীকে পেয়েছি বাবা, নবীর মহব্বত কি লিয়েছি, না সব শেষ করে দিলাম শেষ করে দিলাম। আব্দুল্লাহ ছেলে মার পাকানা জড়ে বলছে মা আমি সব কথা তোমার বলবো, তবে আমার একটা কথা তোমার শুনতে হবে বাবা। আব্দুল্লাহ রে কি বলবি বল, আব্দুল্লাহ বলে আম্মা আমি তোমার পেটে 10 মাস 2 দিন ছিলাম, কত লাতি কত ঘুষো তোমার পেটে মেরেছি, আরে মা জননী রে পোষাব যন্ত্র
করা তুমি জিহ্বাটা বার করেছিলে আমি আদরের সন্তান আব্দুল্লাহ আজকের বড় বিপদের মাঝখানে আজকে তুমি জানো না মামা আমি নবীর প্রেমের পাগল আমি নবীর প্রেমের দিওয়ানা যে নবীকে মেরে তাড়িয়ে দিয়েছে মদিনায় আজকে সে নবীর একবার দেখার জন্য দিওয়ানা আমার চাচা জমি দিয়েছিল জায়গা দিয়েছিল টাকা দিয়েছিল সব চাচার ফিরে দিয়েছি আমার পরনে কোনো কাপড় বলে কিছু নেই আমার গায়ে কোনো কাপড় নেই আমার আম্মা জাতা এই যে 10 মাস ধরে তোমার পেটে ছিলাম আমি যে তোমার কত যন্ত্রণা দিয়েছি কত রক্ত তোমার বেরিয়েছে ও মা তুমি একবার বলো তুমি আমাকে ক্ষমা করতে পারবে ও ছেলেরা রে আব্দুল্লাহ মায়ের কাছে কি বলল দেখেছেন আজকের ও যুবক তরুণ বন্ধুরা বছরে দুটি ঈদ পড়ো বাবা একটা রোজার ঈদ আর একটা বকরা ঈদ জীবনে কোনদিন নামাজ পড়ে তোমার মার পায়ে হাত দিয়েছো বাপের পায়ে হাত দিয়েছো ছেলেরা রে লাকসা রান্না হয়েছে সময় রান্না হয়েছে একবার কি মনের ভুলে ওই লাকসাটা নিয়ে এক চামচ কোন মার গালে তুলে দিয়েছো আব্বার গালে কি তুলে দিয়েছো ও ছেলেরা রে একবার যদি মা বাবার গালে তুমি তুলে দিতে আই মা বাবা খুশি হয়ে যা হাত তুলে দোয়া করত ওই দোয়াটা পৃথিবীর কেউ ফেরাতে পারত না সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যা পেরেছো মার গালে একটা মিষ্টি বাপের গালে একটু সিমাই দিয়েছে হ্যাঁ আল্লাহু আকবার জি আমরা জীবনে কখনো করি করিনি তোমার বিবির যখন বাচ্চা হবে তোমার বিবি যখন প্রসব যন্ত্রণা কাতরাবে একটু তাকিয়ে দেখে তো বাবা তোমার বিবির অবস্থা কানা কেমন তোমার মার অবস্থা এরূপ ছিল বাবা হ্যাঁ কখনো হসপিটালে গেলে দেখে এসো প্রসব বেদনায় কি করে কাতরাচ্ছে দেখে এসো বাবা জি আজকের ওই মার গালে একটু সিমাই তুলে দিতে পেরেছো ওই বাপের গালে এক চামচ সিমাই দিতে পেরেছো পারো তা আজকের আমি সত্যিকারে খুশি অন্তর থেকে বলছি মৌখিক না আমার ভাইরা আব্বা আব্দুল বারী অসুস্থ আমাকে নিয়ে গেল হুজুর একটু চলুন আমার আব্বার কাছে একটু ফুঁক দিয়ে দেবেন এই যে আব্বার কত যত্ন আজকে আমি চোখে দেখলাম পড়ি আছে আজকে কম বেশি কয়েক বছর আল্লাহু আকবার জায়গাগুলো লক্ষ্য করে দেখি সুন্দর পরিষ্কার বউরাও ভালো জি আমি যা দেখলাম আল্লাহু আকবার আজকে বুড়ো বুড়ি হয়ে গেলি মা বাপ ছেলে বউদের কাছে অজক কি বাবা অজক কি মল্লিবাসি আজকের বাপের জন্য মাহফিল দিচ্ছি জি গত বছর আমার ছোট হুজুর পীর কেলবা সাহেব দাদা আমার পরে যিনি আসবেন আমার তাইর হুজুর কেবলা উনি ওনার আব্বার ফুক দিয়ে গেছেন জি এ মহব্বত আলাদা বাবা ভালোবাসা আলাদা বাবা সবাই পারে না সবার দ্বারা হয় না জি অনেকে টাকা আছে আল্লাহ টাকা দিয়েছে কিন্তু বাপের নামে সংসারের নামে এই যে মাহফিল দেওয়া পারে না বাবা পারে না জি এজন্য বলছি বাপ সময়টা নষ্ট করো না একটু খেয়াল করো একটু লক্ষ্য করো মা জনম দুখিনী পেটে দ্বারা মা জনম দুখিনী মা আশার খাচ্ছে কষ্ট পাচ্ছে অকালে স্বামী হারিয়ে গেছে নাকে নাক কড়াইটা মার পড়ে গেছে একটাই মাত্র ছেলে নয়নীর মানিক ওই ছেলেকে মাঝে মাঝে দেখে আসে ছেলে মা বলে ডাকে মার সমস্ত প্রসব যন্ত্রণা মা ভুলে যা ওই ছেলে বলছে আমার বিদায় দাও ক্ষমা করে দাও মা যেন কেমন কেমন মনে করছে মা ডেকে বলছে মামি তুই বল বল ক্ষমা চাচ্ছিস কেন বল বল এমন বলছিস কেন বলে মা রে যে নবীর মেরে তাড়িয়ে দিয়েছে আমার নবীর ঘর বাড়ি থেকে বার করে দিয়েছে
আমি নবীর প্রেমের পাগল মা আমার কিচ্ছু নেই মা আমি তোমার কাছে টাকা চাবো না মা এই দুটো কাপড় আমি নিয়েছি মা এই পরনের কাপড়টা পরে গায়ে কাপড়টা দিয়ে আমি মদিনা মদিনা মদিনায় যাব আমি আমার নবীর দরবারে যাব মা তুমি আমার বিদায় দাও আল্লাহ যদি রহম করে কিয়ামতে তোমার সঙ্গে দেখা হবে মার চোখ বেবে পানি পড়ছে আব্দুল্লাহ পা ধরে বসে আছে আব্দুল্লাহর মাথায় পানি পড়ছে মা জনম দুখিনী বাবা বেটার গলা খানা ধরে তুলল মা জনম দুখিনী পেটে দ্বারা মাছার পিচার খাওয়া মা ওই ছেলের দুই গাল ধরে চুমা দিল দিয়ে বলছে আব্দুল্লাহ রে আমি তোর মা বলছি শুনে লে তুই যে শব্দটা করে আমার কাছে এসেছিস আমি তোর মা বলছি আমার মায়া করতে হবে না তুই যে নবীর প্রেমের পাগল নবীর প্রেমের মালা গলায় পরেছিস আমি মা তোরে বলছি বাবা দেরি করবি না যা যা চলে যা চলে যা আমার বিশ্ব নবীর কদমটা দেখুন তো নবীর প্রেমের পাগল কাদের বলে বাবা গোপনে গোপনে যেদিন কলেমা পড়তো যেদিন কো জাহেরা করে পড় পড়ে পড়তো হতো না আমার নবী পর্যন্ত জোরে কল আপনার কোরআন পড়তে পারতো না বেঈমানদের ভয়তে জানেন না যেদিন আবু জেহেল পাথর নিয়ে কা করে নিয়ে বলেছিল মুহাম্মদ আমার হাতের মুঠোয় কি আছে বলো বলতে পারলে কলমা পড়বো আল্লাহর নবী বলল চাচা আমি বলবো না আমি বলবো না হাতের মুঠার মধ্যে কি আছে ওই বলবে এইবার বলার পরে হাতের মুঠার মধ্যে তাওয়া দিলে কলেমার আওয়াজ কলেমা শাহাদাতের আওয়াজ বেঈমান আবু জেল কি করলো ওই পাথরগুলো যখন ফেলে দিল আমার নবীর মুখের দিকে তাকে আমার রসূলের মুখের দিকে তাকিয়ে ওই পাথরগুলো যখন ফেলে দিল ও ভাইরা রে যে পাথর কলেমা পড়েছে আমার নবীর সামনে ওই পাথরগুলো যখন ফেলে দিল ওই পাথরগুলো ছুটে আমার নবীর পায়ে সেজদা করে তাও কলেমা নসিবে নেই কোরআন নসিবে নেই ঈমান নসিবে নেই আল্লাহ নসিবে নেই ওরা মানিনি বাবা আজকের আমরা নাংলার মানুষ নবীকে জীবনে দেখিনি আমরা নবীর সঙ্গে মদিনার পথে বেড়াতে পারিনি আমরা নবীর দাওয়াত করে বাড়ি আনতে পারিনি কিন্তু নবীর কথা শুনলে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি আমাদের পড়ে তাই তো নবী মদিনায় দাঁড়িয়ে ওয়াদা করেছিল আমার রাসূল পাক বলেছিল আমার কোন উম্মত আমার কোন উম্মত বাইরে রেখে আমি বেহেশতে যাব না তোমাদের লিয়ে আমি জান্নাতে যাব জোরে বলতে পারলেন না আরেকটু জোরে বলা গেল না আরেকটু চিল্লে বলা গেল না কপাল আমাদের নসিব আমাদের আমরা নবীর দেখিনি নবীর ওয়াদা মতো নবীর সঙ্গে আমরা বেহেশত যাব একটু জোরে বলো এজন্য বলছি বাবা দুনিয়ায় মেটো না বাবা দুনিয়ায় তুমি তামাশা করো না বাবা আমাদের জন্য দুনিয়াটা কিছুই না বাবা ফরসো ফরসো যারা বাড়ি গাড়ি করছে যারা আউদিত যে তারা দেখ বাবা ওদের দরকার আছে আমার তোমার কিসের দরকার বাবা জি জি একটু লক্ষ্য করো একটু ফিরিয়ে এসো হ্যাঁ হ্যাঁ সাংসারিক জীবনে চলতে গেলে অর্থের দরকার আছে পয়সার দরকার আছে বাবা তুমি লাও কিন্তু আল্লাহকে ভুলে নবীকে ভুলে মসজিদ ভুলে জি জি সকাল বেলা উঠে মাঠে যাবে নাঙ্গল চলবে পটল লিড়বে আল্লাহর কোরআনটা ঘরে আছে না বাবা জি একটু কোরআনটা পেড়ে আগে উযু করে নেবে কোরআনটা পেড়ে একটু চুমো দিলে একটু বুকে নিলে আল্লাহ তোর কালাম তোর নিয়ামতি কালাম আমি একটু চুমো দিলাম একটু বুকে নিলাম আলমারিতে রাখলে গরিব মানুষ পড়তে জানেন না গরিব মানুষ শেখেন নি
সংসার জ্বালা কি করবে অন্ত চুমু দে একটু চুমু দে একটু বুকে লা কটা ছেলে করে বাবা বল কটা ছেলে কোরআনে চুমু দে কটা ছেলে কোরআন বুকে লা একটা ছেলে দেখান তো বাবা জি জি আল্লাহ সারা রাত মোবাইল দেখে 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 ভোরবেলা ছেলে ঘুমোচ্ছে কি ঘুম কি ঘুম সকালে ওঠে না ওঠে না বাপ যাচ্ছে মাঠে বাপ যাচ্ছে হাটে ছেলে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে আবার বাপ যদি বেশি কিছু বলে মা আবার বলে হে ছেলে তুই তো ভালো কাম করে হয় তো কাজ কাজ করো কাম তো ও বাবা বলতি দিচ্ছে না বলতি দিচ্ছে না বললি আবার যদি অন্য কিছু করে এই সারা রাত মোবাইলের কল কমলে যায় তুমি জানো ও খবর তুমি রাখো না কল যাচ্ছে অন্য জায়গায় তুই বুঝতে পারছ না আল্লাহ আমার তো রাতির পোকা বাপ রাতি মহফিল করি আর রাতি তো বাড়ি যাই বাবা মোটরসাইকেল ফাঁকা রাস্তায় রেখে এই ঠান্ডা আল্লাহ মোটরসাইকেলের ফাঁসাতে কল চালাচ্ছে তুই ঘুম গেছিস না জেগে রয়েছিস আমি মাঠে কথা বল ও বাবা আমি মাঝে মাঝে ড্রাইভার দেখে দেখাই এর মরণ কমনি হবে আল্লাহ আকবার আমার আসি কোথায় বাপ এজন্য তো অধপত জি আর বেশি থাকো যুবকরা এই যুবকদের ওয়াজ কেন করছি বাবা এই যুবকরা বেশি অন্য রকম যদি বলছে কেন বাবা যারা বয়স্ক মানুষ আছে মোটরসাইকেল ছাড়ে 20 স্পিরিট 25 স্পিরিট আরে কিছু কিছু চ্যাংড়া যুবক আছে এদের স্পিরিট কত জানো তুই পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে আচ্ছা বড় আমার যে গাড়ি হাই ফাই গাড়ি জি ও পিকআপের সঙ্গে আর মোটরসাইকেল ছুটিয়ে পারে হ্যাঁ যদি একটু পিকআপ দেখ ও লাইট খুঁজে পাবে আল্লাহু আকবার চাকদা রানাঘাটে ওয়াজ করতে যাচ্ছি আল্লাহু আকবার আমার হাই ফাই গাড়ি আমার গাড়ির পাশ দিয়ে যাচ্ছে চ্যাংড়া আর ঠাট্টা করছে টাটা দিচ্ছে হাত দেখাচ্ছে আমার ড্রাইভার বলতে একটু ছাড়বো আতে থাম ছাড়তে হবে চুপ কর চল আচ্ছা চল হ্যাঁ তোর বেগ বেশি ছেড়ে দে আল্লাহু আকবার চাকদা পার হয়ে দেখি সব লরি লাই কি খবর বলতে অ্যাক্সিডেন্ট আমি এবার আস্তে আস্তে নেমে গিয়ে দেখি আল্লাহ সে যে টাটা দিচ্ছিল লরি চাকার তলে চুপ করে আমি পাশে গিয়ে বলতে টাটা দে টাটা দে আর টাটা দে এত বেগ দেখেছ কোথা রয়েছে জি জি আল্লাহ এই জন্য বলছি যুব বেশি বেগ দেখাতে যেও না বেশি ক্ষমতা দেখাতে যেও না একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন হ্যাঁ এই যে লকডাউন হয়ে গেল লকডাউন বাবা আল্লাহ আকবার যুবকরা ফোন করে বলতে হুজুর তোমরা না আয় রোজগার করে রেখিলে আমাদের কি হবে আমাদের শেষ কেন শেষ কেন শেষ কেন ষাটের কাজ করেছিস আরির কাজ করেছিস এত রোজগার করেছিস মিটিয়া বুরুজ গেছিস দিল্লি গেছিস মাল পয়সা কই বুঝতে হুজুর বুঝতে পারি দুটো মোবাইল কিনে নিলাম দুটো হে আমাদের পকেট আছে দেখো দিন বাপ চিরকাল চলছে কি হয় আমাদের ছেলেদের তা হবে না 26000 27000 ওই মাল দাও এদিন বলতে হুজুর ব্যাস লো আর কেন বলতে লকডাউন আতে তোমার ফিল্ম শেষ জি এজন্য বলি বাবা একটু চেষ্টা কর একটু ভাবো লাভ আব্দুল্লাহ ছেলে মার বিদায় নিয়ে ছুটে 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 মদিনার পথ ধরেছে মক্কা শরীফ ছেড়ে দিয়েছে আপনারা জানেন না ও নাংলার ভাই আপনারা জানেন না আল্লাহর হাজী যদি কেউ থাকে জিজ্ঞেস করে দেখেন মক্কা মদিনার কত পথ কত রাস্তা আপনারা জানেন না আল্লাহ আমার দেখিয়েছে
जी लक्ष्य करेमनी पानी आसबे चोख दिए एमनी पानी आसबे चोख दिए आमार नबी हेटे हेटे गेछे मदीना कमाइल 430 किलोमीटर कम बेसि ओ रास्ता हमार बाप चाचार हेटे हारवाई गेछे কলকাতা গেছে ফুরফুরে হেঁটে গেছে আর এখন 20 বছর 25 বছর ছেলে বলো দিন হেঁটে হেঁটে সোনপুর যা তুমি যা তুমি যা ও বাপ যুবকরা উঠে বাসে সিট কই দে কমনি লাভ না কমনি লাভ না ওর মাজা শেষ আল্লাহ বুড়োরা দাঁড়িয়ে রয়েছে হ্যান্ডেল ধরে ও সিট কমনি লাভ না শান্তি মারিনি কেউ কিছু বলিনি আর আমার নবী কিভাবে কষ্ট করেছে 13টা বছর প্রথম বলেছিলাম আপনাদের কানে লেন কারণ আমি কেমন বক্তা আপনারা তো জানেন বাবা আমি না এলে আমার ওয়াজ আপনাদের ঘরে চলে অনেক ছেলেরা বলছিল হুজুর আপনার ওয়াজ আমরা প্রত্যেকদিন শুনি মহাপতের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা আরে আসেন না মহাপ আমার সামনে কত খালি থাকো আল্লাহু আকবার দেখেন খানা বাড়ি গেলে আগে বস এটু তুলিনি সিটকে দাঁড়িয়ে রই আর নবীর বাগানে ডাক দিছে ঘিট মেরে বসে রে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ুন 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 আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নূর 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 এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে এ নূর 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 এসেছে আমিনার ঘরে যেন ফুল ফুটেছে আহিরাইকে দেখবে নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলো খুব প্রেম ভরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওহ ওহ পড়ো এতিম নবী গরিব নবী মা বাপ যাহার পথে পথে কাঁদে নবী একলা
নিরালা যে মদের দিনের নবী কামলি ওয়ালা ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনা আমি যে কথা বলছিলাম একটু শুনিয়ে দে আব্দুল্লাহ হেটে 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 মদিনায় পৌঁছে গেল মদিনায় পৌঁছে গেল বাবা দুটো দরজা নবী পাকের ঘরে যেতে গেলে দুটো দরজা যারা মদিনায় গেছেন